আমার একটা বুড়ির মা আছে, আর ওই বুড়ির মার সাথে চলে গেলাম একটা গোল্ডের দোকানে ওনার পরিচিত। তো ওখানে গিয়ে দেখলাম অনেক অনেক পরিমাণে পায়ের নূপুর, এই তো রূপার। তা একটা বেবির জন্য আমরা কিনবো, এই জন্য ওই উদ্দেশ্যেই যাওয়া। দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইনের নূপুর আছে এখানে। আমি ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নেই। এই তো ঝুম নূপুর, আর এই পায়েলটা আমার খুবই পছন্দ হয়েছে। ওই স্বর্ণকারের দোকানের মালিকটা অনেক ধরনের ডিজাইন সবকিছুই আমাদের সামনে দিয়েছে, যেন আমরা পছন্দ করে নিতে পারি। পায়েলটা আমার পছন্দ হয়েছে বললাম, এই জন্য নিয়ে নিলাম পায়েলটা আমার জন্য, আর বুড়ির মা আমাকে পরিয়ে দিচ্ছে। এই তো ভালোই লাগতেছিল, খুবই সুন্দর ছিল, সিম্পলের মধ্যে একদম। থ্যাংক ইউ বুড়ির মা। এই তো এই আংটিটাও নিতে চাচ্ছি আমরা, ওই ভাবিটাও নিতে চাচ্ছি, আমারও পছন্দ। অনেক ধরনের আংটি আছে এখানে, ভাবিটা পছন্দ করতেছিল কোনটা ভালো লাগে, ওটা দেখতেছিল। কিন্তু ওনার মাঝের আঙুলে যে আংটিটা পরা, ওইটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার প্রাইসটা সম্ভবত 16,000 টাকা ছিল, খুব সিম্পলি বাট খুব সুন্দর। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো নিতে পারলাম না। আমি ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু আমার আঙুলে খুবই বড় হয়, সাইজে হচ্ছিল না। আর এগুলো নাকি কাটলে ভালো লাগে না, ছোট করলে আর কাটা যায়ও না, তো এটা আমি নিতে পারলাম না ভালো লাগা সত্ত্বেও, বাট ইচ্ছে ছিল। আর আমি আজকে কোনো কিছু কেনার পরিকল্পনা করে যাইনি, এমনিতেই ওদের সাথে গিয়েছি। এই তো এই ডিজাইনের নূপুরটাও খুব সুন্দর, এটাও আমার পছন্দ হয়েছে। এই যে এগুলাও সুন্দর, অনেক ধরনের ডিজাইন আছে এখানে। গোল্ডের অনেক দাম এখন, যেটা কিনা সম্ভব না, 1,01,000 টাকা ভরি। আর এই রূপার দাম হচ্ছে 1,400 টাকা, না সরি 1,700 টাকা ভরি। এই তো চেন কালেকশন, এর মধ্যে থেকে এই তো একটা পরে দেখালো বুড়ির মা যে কেমন লাগে, রুমি দেখেন। আমার কাছে ভালোই লেগেছে, বললাম গিফট করেন, কিন্তু খুবই কৃপণ, করলো না গিফট। খুব সুন্দর, বুড়ির মার গলায় খুব ভালো মানাচ্ছিল। এই তো এটা হচ্ছে গলার একটা রূপার চেন, এটা বুড়ির জন্য নেয়া হইল। এটাও দেখতে খুব সুন্দর। তা আমাদের টুকটাক যার যা কেনার, কিনে নেওয়ার পরে অবশেষে আমরা টাকা দিলাম, উনি টাকাগুলো গুনে নিচ্ছিল। এটাও একটু